সরকার প্রাণগোপাল বরঠাকুর স্যার সভা উপবিষ্ট নিমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি সকল এই বিদ্যালয়ের শিক্ষাগুরু সকল আর অতি মর্মর ছাত্র ছাত্রী সকল বিদ্যালয়ের কবিপ্রাণ আদিত্য বরবরাদেবর এখনি কবিতাপুথি উন্মোচনের হকে আমি সকল আজি ইয়াতে একত্রিত হয়েছ ছাত্র অবস্থার পরাই কাব্যচর্চা অব্যাহত রাখি এতিয়ালৈকে কবিতা সৃষ্টিত মনোনিবেশ করা আদিত্য বরবরাদেবর এইখন প্রথম কবিতাপুথি আজি শুভ উন্মোচন হব। এই শুভ উন্মোচন কার্যসূচী প্রথম কার্যসূচী বন্তি প্রজ্বলনে আরম্ভ করবলৈ লওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা আর উন্নয়ন সমিতির সর্দার সভাপতি মহোদয় এই বন্তি প্রজ্বলন কার্যসূচী ভাগ শুভারম্ভ করবর কারণে অনুরোধ জানাব। আমার এই বিদ্যালয়ের সভাপতির আসন অলঙ্কৃত করবর কারণে আমার বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় সর্দার কলাজ্যোতি দত্ত ডাঙরিয়াক অনুরোধ জানাইছো। মাইমান করি আটাইলৈকে শ্রদ্ধা নিবেদন করছো। সরকু আহি মঞ্চত আসন গ্রহণ করবর কারণে অনুরোধ জানাইছো। সুরেন্দ্র মোহন হাজারিকা সরকু এখনি ফুলান নমস্কারে সম্বর্ধনা জ্ঞাপন করব আদিত্য বরবরাদেবকে। আমার অভাবরণীয় বন্ধু শ্রীযুক্ত প্রাণগোপাল বরঠাকুর ডাঙরিয়া, আমার আদিত্য বরবরার এখনই গ্রন্থ, যখন গ্রন্থ সভাখানলৈ যোৱাৰ আগতে আমাক দেখুৱাইছিল, কারণ গোলাঘাট জেলা বা বিভিন্ন গ্রন্থর আমি নিজে নিজক বহাই কব খোঁজা নাই যে বিভিন্ন ঠাই গ্রন্থবিল মোর ওসরলৈ আহে, গ্রন্থবিল চাই চিতি এইবিল ভুল শুদ্ধরণি করে দিও, আর একটা শুভেচ্ছা জানি নাই বা পালনি দেখি বিহু কথা কয়। আমি কেতিয়াবা আমার কবিতাবিলাকত কম ডাঙরেও চকু পানী শুকে, সূর্যদেও রোদে নচলিয়ায়। আদিত্য বরবরার কোমল রোদালি প্রকাশ কাল 2022 বার্থডে গ্রন্থখন সম্পূর্ণ ছাত্র লেখকর মূল্য 150 টাকা নির্ধারণ করছে, আর ইয়ার পশ্চাৎ অঙ্কন করছে অনিমেষ বরবরাই। আদিত্য বরবরার একবার মই আদিত্য বরবরাক আজির অনুভব আর এই কাব্য সৃষ্টির আদর বিষয়ে চমুকই আগ্রহবর অনুরোধ জানাইছো। সভাপতি মহোদয়, বিশিষ্ট কবি সাহিত্যিক তথা কাব্য সমালোচক গোলাঘাট জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি সুরেন্দ্র মোহন হাজরিকা স্যার আজির এই মঞ্চের মাধ্যমে মূল বহু প্রতীক্ষিত
এই কুমল রদালি উপভোগ পরিবেশ লগতে মোর কুহে পটেঠ শ্রেষ্ঠ বাহিষ্ঠ শিক্ষা শিক্ষয়ত্রী কর্মচারী আর মর্মর ছাত্র ছাত্রী গতি এনেদরে মই বাস্তব ছবিবর কবিতার আকার প্রকাশ করে ভাল পাও পাঠক সমাজে কি পায় মই না জানো মোর সামান্য অনুভব মই কুমল রদালির সন্নিবিষ্ট করেছো আপনাদেরকে পরিচয় মোক মন্তব্য জানাব মই কবিতা লিখি কবিতার কিতাব ছপা করে মই টকা প্রতি কিবা করে মোর নাম কমা মই নাই বিচরা মই নাই বিচরা মোক লাগে এখন মানুহেরে ভরা সচা অন্তরের মানুষ থাকা এখন পৃথিবী লাগে সচা অন্তরের মানুষ থাকা এখন পৃথিবী বিচারে মই সদায় ব্যাকুল হয়ে পড়েছো মোর কবিতায় হয়তো তাকেই কই যাব গতি মই এতিয়া আপনাদের আগত আর বিশেষ কথা কই আপনাদের বহুমূলীয় সময়বিল নষ্ট করব খোঁজা নাই মূল কবলগা থলমূলে কথাখানে বুকুর মাজত কুণ্ঠিভূত বেদনাখানে মই আপনাদের আগত প্রকাশ করেছো যদি কিনা উচ্চ বাস্য হয়েছে যদি কিনা মানে ভুল করেছো আপনাদের আপনাদের মাজরে এজন আপনাদের কনিষ্ঠ বলে আপনাদের সেবক বলে ভুক্তে আকৃষ্ট করে এয়াই মনে আপনাদের প্রার্থনা ইতিমধ্যে যে সকল শিক্ষাগুলোই বিদ্যালয় প্রতীক্ষ দিয়ে সেবা আগ্রহে অবসর গ্রহণ করেছিল আজি সেই সকল ব্যক্তিক আমন্ত্রণ করে আনি একেখন মঞ্চতে একেজন প্রেক্ষাগৃহতে সমাবেশ ঘটায় তেখেতে যে মহান কাম করেছে তার আদিত্য বৰুৱাক ধন্যবাদ জ্ঞাপন করেছিল।